মোটর বাইকে ঢাকা থেকে ভারত পাকিস্তান ইরান হয়ে আরব আমিরাত পর্যন্ত 9,500-এর বেশি কিলোমিটার পথ ভ্রমণ করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ঢাকার ইরফান আমিনা দম্পতি। তপ্ত মরুভূমি আর তুষার আবৃত দুর্গম পথে দুঃসাহসিক যাত্রায় একদিকে ছিল জীবনের ঝুঁকি, অন্যদিকে ভিনদেশীদের আতিথেয়তা। রোমাঞ্চকর সেই ভ্রমণের গল্প জানাচ্ছেন জাহিদুর রহমান। ইরফানি এলাহি ও আমিনা আফরিন দম্পতির প্রিয় সঙ্গী 150 সিসির এই বাইক। 4 বছরের দাম্পত্য জীবনে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেরিয়েছেন এই বাইকে। আমি প্রথম দিকে বাইক একদমই অপছন্দ করতাম, হয় না যে একটা মানুষের সাথে থাকলে তার পছন্দই পছন্দ হয়ে যায়। আমার বিয়ের 3 মাসের মাথায় বাইক থেকে পড়ে যে আমার হাত ভেঙে যায়। সম্প্রতি রাজধানীর মণিপুরি পাড়ার বাসা থেকে বের হন বিশ্বভ্রমণে। বেনাপোলের স্থলবন্দর হয়ে ভারতের বনগা থেকে কলকাতা, ঝাড়খণ্ড থেকে বেনারস, লখনউ, দিল্লি, পাঞ্জাবের আম্বালা হয়ে জম্মু, পাতপরেনি কাশ্মীরের দুর্গম লাদাখ থেকে কার্গিল। যাত্রাপথে কখনো বৃষ্টি, সেই সাথে হাড় কাঁপানো শীত, তুষার আবৃত পথ, আবার তপ্ত মরুভূমির লু হাওয়া, কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি এই বাইকার দম্পতিকে। ইন্ডিয়াতে জজিলা পাস নামে একটা জায়গা ছিল, যখন ওটা পার হচ্ছিলাম রোড খুব বাজে ছিল, ওটা ছিল একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। ইরানের মরুভূমির যে অঞ্চলগুলো ছিল এখানে লু বাতাস, প্রচণ্ড গরম, মানে আমাদের এমনও মনে হয়েছে যে আমরা কোথায় আসলাম। বাইকে বাংলাদেশি ভ্রমণকারী হিসেবে নজর কেড়েছেন গণমাধ্যমেরও। বাংলাদেশে জোড়ে নে আপনি এই সফর কো বাইকিং থ্রু রাইড কা নাম দিয়া। ভারতের অমৃতসর হয়ে পাকিস্তানের ওয়াগা সীমান্ত পেরিয়ে লাহোর, সেখান থেকে বেলুচিস্তান হয়ে মরুপথ অতিক্রম করে তাফতান সীমান্ত পেরিয়ে ইরান হয়ে পৌঁছে গেছেন আরব আমিরাতে। জম্মু টু কাশ্মীরের যে জার্নিটা ছিল আমাদের, ওইটা ছিল সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত। সবাইকে ইনভাইট করতেই চেয়েছি, যে আমাদের মেসেজটা ছিল ফরেনার্সদের কাছে যে হ্যাভ এ ভিজিট টু বাংলাদেশ। দুবাইতে এক বন্ধুর কাছে বাইক রেখে সৌদি আরবে পবিত্র ওমরা পালন শেষে পুনরায় বিশ্বভ্রমণের প্রস্তুতি নিতে সম্প্রতি দেশে ফিরেছেন এই দম্পতি। জাহিদুর রহমান, NTV News, ঢাকা।